প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের 214 এবং 15 নং পৃষ্ঠা সমাধান করব। দেখো, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অনুপাত সম্পর্কিত ধারণা। আমরা যদি দেখি, তোমাদের জন্য দুটি প্রশ্ন আমি লিখে রেখেছি যে অনুপাত কাকে বলে, এই বিষয়টা সর্বপ্রথমে তোমাদের বুঝতে হবে, তারপরে সমাধানে যেতে হবে। অনুপাত কাকে বলে? দেখো তো, আমরা জানি এখানে তুমি লিখতে পারো অনুপাত কাকে বলে। দেখো, অনুপাত কাকে বলে? ভাগের মাধ্যমে কত গুণে বড় বা কত গুণে ছোট সেই বিষয়ক তুলনাকে অনুপাত বলে। এ হচ্ছে তোমাদের করণ প্রশ্ন, অনুপাত কাকে বলে। অর্থাৎ তোমরা এভাবে বলতে পারো, এখানে যে যদি আমি লিখি 2, এখানে যদি লিখি 1, এই চিহ্নটাকে অনুপাত চিহ্ন বলে। আচ্ছা, তাহলে এটাকে বলতে পারো এই সংখ্যার দ্বিগুণ হচ্ছে এই সংখ্যা, এবং এই 2-এর এই সংখ্যার চেয়ে এটা ছোট, এই তুলনাকে বলা হয় অনুপাত। আমরা আর একটু ক্লিয়ার হবো যখন অঙ্ক করতে যাব। এখন দেখো তোমরা 2 নং প্রশ্ন, অনুপাতকে কিভাবে প্রকাশ করা যায়, অনুপাতকে কিভাবে প্রকাশ করা যায়। তাহলে তোমরা এখানে লিখবে কি, অনুপাতকে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশকে অনুপাত বলে। তোমরা এভাবে লিখতে পারো অনুপাত কাকে বলে, ভগ্নাংশের মাধ্যমে প্রকাশকে অনুপাত বলে, এটাও লিখতে পারো। আর এখানে লিখতে পারো অনুপাত চিহ্ন। হ্যাঁ, তোমাদেরকে আরেকটু দেখাই দিই, অনুপাত চিহ্ন, এই যে এই চিহ্নটাকে বলা হয় অনুপাত চিহ্ন। তাহলে আরো একটা জিনিস তোমাদের শিখতে হবে, সেটাকে বলা হয় সমানুপাতি বা সমানুপাত চিহ্ন। এই যে একটা আছে, এর সাথে যদি আরেকটা দিয়ে দাও তাহলে সেটাকে বলা হয় কি, সমানুপাত চিহ্ন বা সমানুপাতিক চিহ্ন। এটা এটা অনুপাত চিহ্ন। মূলত এগুলোকে বলা হয় গাণিতিক গাণিতিক অনুপাত চিহ্ন, গাণিতিক ভাবে গাণিতিক অনুপাত চিহ্ন হচ্ছে এটা, গাণিতিক সমানুপাত চিহ্ন হচ্ছে এটা। সুতরাং তোমরা অনুপাত কাকে বলে, ভাগের মাধ্যমে কত গুণ বড় বা কত গুণ ছোট এই বিষয়ক তুলনাকে বলা হয় অনুপাত। অনুপাত মূলত একটি ভগ্নাংশ, আবার হচ্ছে অনুপাত চিহ্ন হচ্ছে যায় কি তোমার এটি। তাহলে এই তিনটা বিষয় ক্লিয়ার। এরপর আমরা একটা অঙ্কে চলে যাই। দেখো তোমাদের এখানে অঙ্ক কি বলা আছে, দেখো তোমাদের বইয়ের সর্বশেষ সে একটি অঙ্ক দেওয়া আছে, শওকতের ভর 30 কেজি এবং তার পিতার ভর 60 কেজি। শওকতের ভর 30 কেজি এবং পিতার ভর 60 কেজি। এখানে সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে শওকতের ভর তার পিতার ভরের কত গুণ, শওকতের ভর তার পিতার ভরের কত গুণ, কত গুণ বের করতে হবে, কত গুণ ছোট নাকি কত গুণ বড়, এটা আমরা বের করব। আমরা এটা দুই ভাবে করতে পারি, তোমরা একটু দেখো। এখানে যদি সমাধান আমি লিখি, পিতা ও শওকতের অনুপাত, দেখো তো এখানে কি লিখছি, আমি প্রথমে পিতা, সুতরাং আমি প্রথমে পিতার বয়সটা দিব, এরপর আমি লিখছি শওকত, এরপরে তাহলে শওকতের বয়সটা দেব। তাহলে দেখো পিতার বয়স কত, 60 বছর, অনুপাত চিহ্ন, তাই না? এখানে বলছে অনুপাত বের করি না, তাহলে এটাকে আমরা লিখতে পারি অনুপাত মানে কি, একটি ভগ্নাংশ তোমরা জানো। সুতরাং এটাকে যদি তুমি 30 দ্বারা কাটাকাটি করো, দেখো তো এখানে আমরা লিখে দিলাম, এটাকে যদি 30 দ্বারা কাটি করো, হর ও লব কে 30 দ্বারা ভাগ করি। আচ্ছা, তাহলে এখানে হয় 30 দ্বিগুণী 60, 30 অক্ষে 30। সুতরাং আমি কি পেলাম, 2/1। এটাকে কি লেখা যায় বলতো, এই প্রথমটা প্রথম লিখতে হবে, এরপরে অনুপাত চিহ্ন, এরপরে দ্বিতীয়টা মানে হরে যা থাকে এটা লিখতে হয় এখানে। সুতরাং আমাদের অনুপাত চিহ্ন হয়ে গেল, আমাদের পিতা ও শওকতের বয়সের অনুপাত। পিতা প্রথম বলছি, দেখো তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তুমি যার নাম আগে বলবো তার অনুপাত উপরে লিখবে লব আকারে, যারটা শেষ হবে তার হবে হর আকারে। সুতরাং তুমি যদি 30 দ্বারা অর্থাৎ 60 কে যদি 30 দ্বারা ভাগ করো তাহলে কি হয়, এখানে হয় 2 আর এখানে হয় 1,
এটাকে ভাগ করলেও হয় দুই, কিন্তু এখানে ভাগ করবে না, অনুপাত আকারে লিখে দিবা। তাহলে 2:1। এখন এই যে আমি পিতা ও শওকতের বয়সের অনুপাত পেলাম, এখন প্রশ্নটা কি দেখো তো, শওকতের ভর তার পিতার ভরের কত গুণ, পিতার ভরের কত গুণ। মূলত এখানে কিন্তু শওকত দ্বিতীয়, সুতরাং এটা হচ্ছে শওকত, এটা কে বলতো, শওকত, আর এটা কিন্তু পিতা, এটা কিন্তু পিতা আর এটা শওকত। এখন কত গুণ, দেখো অনুপাতের সংজ্ঞায় আমরা পড়েছি কত গুণ বড় বা কত গুণ ছোট, এই বিষয়ক তুলনাকে মূলত অনুপাত বলা হয়। তাহলে দেখো পিতার চেয়ে শওকত কি ছোট না, পিতার তুলনায় কত গুণ ছোট, দ্বিগুণ অপেক্ষা ছোট। তাহলে এখানে কি শওকতের যা ওজন তার চেয়ে পিতার দ্বিগুণ ওজন। দেখো শওকতের ওজন 30 কেজি, এর দ্বিগুণ কত, 60 কেজি, সুতরাং এই 60 কেজি কার ওজন, পিতার। শওকতের তুলনায় পিতা দ্বিগুণ ওজন। তাহলে দুই ভাবে আমরা একটু প্রশ্ন করি, এখানে শওকতের তুলনায় পিতার ভর দ্বিগুণ বড়। দেখো শওকতের তুলনায় পিতার ভর দ্বিগুণ বড়, কারণ এই যে দেখো শওকতের ভর যা তার চেয়ে পিতার ভর কি বেশি, কয় গুণ, এখানে 2 গুণ। এরপরে আবার এখানে বলছে শওকতের ভর তার পিতার ভরের কত গুণ, তার পিতার ভরের কত গুণ, এই যে পিতার ভর তার কত গুণ। আচ্ছা এটা কি তার চেয়ে কি শওকতেরটা ছোট না, ছোট তো, সুতরাং তোমরা কি লিখবা, এখানে লিখতে পারো তোমরা, আমি এখানে দেখাই দিই এই প্রশ্ন, শওকতের ভর তার পিতার ভরের কত গুণ। এই যে দেখো শওকতের ভর তার পিতার ভরের কত গুণ, দেখো আমি পিতার চেয়ে কি শওকতের ভর কিন্তু ছোট, সুতরাং এখানে কি লিখবা তোমরা, ছোট লিখবা বা কম লিখবা। তাহলে আমরা একটু লিখি, শওকতের ভর পিতার ভরের চেয়ে দ্বিগুণ কম। এই প্রশ্নের মূলত উত্তর হচ্ছে এটা, তোমার এটা অ্যান্সার, আর তোমাদেরকে আমি এটাও দেখাই দিলাম। যদি প্রশ্ন করতো দেখো যে শওকতের তুলনায় পিতার ভর কত, আমি একটু বিষয়টা ক্লিয়ার করি, তোমাদের বইতে দেওয়া আছে এটা, আমি তোমাদেরকে একটু বলি, দেখো যদি প্রশ্ন করতো শওকতের তুলনায় পিতার ভর কত, শওকতের তুলনায় পিতার ভর কত, এই যে শওকত এর তুলনায় পিতা কি দ্বিগুণ বড়, তখন এটা লিখতা। আর বইয়ে প্রশ্ন করছে যে শওকতের ভর তার পিতার ভরের কত গুণ, এই যে পিতার ভর এর কয় গুণ বলতো, 1 গুণ, না দ্বিগুণ অপেক্ষা ছোট, এই যে দ্বিগুণ এর চেয়েও ছোট, দ্বিগুণের চেয়েও ছোট, এর জন্য লিখছি শওকতের ভর পিতার ভরের চেয়ে দ্বিগুণ কম, দ্বিগুণ কম। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 214 নং পৃষ্ঠার যে সমস্যাটি ছিল এটি। এখন তোমরা 215 নং পৃষ্ঠা দেখো, এই 215 নং পৃষ্ঠা মূলত তোমাদের শ্রেণীর তথ্যমূলক সমস্যার সমাধান করতে হবে, অর্থাৎ তথ্যটা কি তোমাদের শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, অর্থাৎ এদের মধ্যে ছাত্র কতজন ছাত্রী কয়জন, আমরা একটু দেখি, এই সবগুলো পূরণ করে ফেলবো 215 নং পৃষ্ঠা। এখানে বলা আছে ছাত্র সংখ্যা, অর্থাৎ তুমি যে সপ্তম শ্রেণীতে পড়ো তোমার শ্রেণীতে কতজন ছাত্র আছে। হ্যাঁ আমি ধরে নিলাম মোট শিক্ষার্থী তোমরা হচ্ছে 50 জন, এদের মধ্যে ছাত্র 30 জন এবং 20 জন ছাত্রী। তাহলে কিভাবে সমাধান করবো, আমি এখানে ধরে নিলাম ছাত্র সংখ্যা 30, কতজন তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ে তোমাদের শ্রেণীতে যতজন আছে তোমরা ঠিক ওই সংখ্যাটা এখানে বসাবা। আমি মোট শিক্ষার্থী 50, এটাকে দুই ভাগ করে নিলাম, 30 জন ছাত্র 20 জন ছাত্রী। তাহলে এখানে দেখো ছাত্রী সংখ্যা আমি ধরলাম 20 জন, তোমরা তোমাদের তথ্যটা দিবা। হ্যাঁ তাহলে মোট শিক্ষার্থী কতজন, ছাত্র এবং ছাত্রী এই দুটো যোগ করলে কত হয় বলতো, 50। তাহলে মোট 50 জন তোমার শ্রেণীতে শিক্ষার্থী আমি ধরে নিছি। এখানে বলছে দেখো ছাত্র ছাত্রীদের অনুপাত, ছাত্র বলছে প্রথমে, তাই না, সুতরাং এই ছাত্র যেহেতু প্রথমে বলছে তাই এখানে ছাত্র প্রথমে লিখবে 30, ছাত্রীদের, তাই না, এখানে বলছে না ছাত্রীদের, তাহলে এই ছাত্রীদের সংখ্যাটা শেষে বলছে তাই এখানে শেষে লিখবা। এখন এখানে হর ও লবকে কত দ্বারা ভাগ করেছি, এটা বলছে হর ও লবকে, দেখো এখানে আছে 30 আর এখানে 20, তাহলে আমি এখানেও 10 যায় এখানেও 10 যায়, 3 10 কে 30, 10 2 গুণে 20, অর্থাৎ এই শূন্য তুমি এভাবেও করতে পারো, তুমি চাইলে এই শূন্য এই শূন্য কাটা, তাহলে থাকে কি 3/2,
তার মানে আমি কত দ্বারা ভাগ করছি? উভয়কে শূন্য দ্বারা না, 10 দ্বারা ভাগ করছি। দেখো 30 কে যদি তুমি 10 দ্বারা ভাগ করো তাহলে 20 কেও কি 10 দ্বারা ভাগ করো। সুতরাং এখানে 30 কে একই সংখ্যা দ্বারা হর ও লব উভয়কে ভাগ করতে হবে, একই সংখ্যা দ্বারা হর ও লবকে ভাগ করতে হবে। তাহলে 30 কে যদি 10 দ্বারা ভাগ করো 3, এবং 20 কে যদি 10 দ্বারা ভাগ করা হয় 2। সুতরাং তুমি কত দ্বারা ভাগ করলে বলো তো? 10 দ্বারা ভাগ। আচ্ছা তাহলে এখানে কত হয়? 3, আর এখানে হয় কত? 2। সুতরাং ভাগ করার পরে অনুপাতটা কেমন আসছে? এই যে দেখো, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে কি হর। এই লব এখানে আসছে 3:2, তাহলে এটাকে কি রাখা যায়? সমান সমান দিয়া প্রথম লব এরপরে হর, তাহলে এখানে কি লাগবা? 3:2। শেষ প্রথম গড়টা তোমাদের এটা। 2 নং দেখো, বলছে ছাত্র সংখ্যা ও মোট শিক্ষার্থীর সংখ্যা। ছাত্র সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা, তাহলে ছাত্র কতজন এখানে বলতো? 30। তাহলে এই যে প্রথমে যেহেতু ছাত্র, তাই এখানে লিখবে ছাত্র ও মোট শিক্ষার্থী। মোট শিক্ষার্থী কয়জন? 50। তাহলে এখানে কাটাকাটি করো, আবার 10 দ্বারা কাটাকাটি করো, 30 10, আর এখানে আছে 50 মোট শিক্ষার্থী, এটাকেও 10 দ্বারা ভাগ করবা, তাহলে কত হয়? 3/5। তাহলে এখানে লিখবে কত? 3/5। লব ও হরকে 10 দ্বারা ভাগ করেছি, তাহলে প্রথমটা হবে 3:5, এখানে হবে কত? 5। অর্থাৎ 5/3 হচ্ছে ছাত্র, 5/ এই যে দেখো, এটা কি মোট শিক্ষার্থীর অনুপাত না? তাহলে এই 5/3 হচ্ছে কি ছাত্র, আর 2/ ছাত্রী। এরপরে দেখো কি বলা আছে, ছাত্রী সংখ্যা, তাহলে ছাত্রী সংখ্যা কত? 20। ও মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী কত? 50। প্রথমে যে সংখ্যাটা বলা থাকবে ওই সংখ্যাটা আগে লিখবা। তাহলে দেখো এখানে কত হয়, আমি যদি 10 দ্বারা কাটাকাটি করি এখানে হয় 2, আর এখানে হয় 5। তাহলে লব ও হরকে কত দ্বারা ভাগ করেছি? 10 দ্বারা। আমি একটু যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, দেখো 20 আর এখানে 50, তাহলে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হয় হর ও লবকে ভাগ, তাহলে কত হয়? 2, আর এখানে আছে 5, অথবা এই 0 0 কাটা 5 আর কত? 2 থাকে। তাহলে আমরা 10 দ্বারা ভাগ করছি, তাহলে অনুপাতটা কি? প্রথম হয় লব, লব 2, এরপরে লিখতে হয় হর, 5 5। তার মানে এই দেখো, এই 5/ এটা তো মোট শিক্ষার্থী, 5/2 হচ্ছে কি তোমাদের শ্রেণীতে ছাত্রী। এরপরে দেখো 4 নং প্রশ্নটা কি বলা আছে, মোট শিক্ষার্থীর সংখ্যা ও ছাত্র সংখ্যার অনুপাত। মোট শিক্ষার্থী সংখ্যা দেখো, তাহলে এখানে মোট শিক্ষার্থী কত? 50। তাহলে আমরা এখানে লিখবো মোট শিক্ষার্থী 50। এরপরে বলছে এর সাথে সম্পর্ক কি? ছাত্র, তাহলে আমরা জানি ছাত্র এখানে কত? 30 জন। তাহলে এখানে এই 0 0 কাটা, সুতরাং এখানে 5/3। লব ও হরকে কত দ্বারা ভাগ করছি আমরা? 10। তাহলে কত আসছে দেখো তো? প্রথমে 5 এরপরে 3, প্রথমে 5 এরপরে 3, আমাদের অনুপাত হয়ে গেল। এরপরে বলা আছে কি দেখো, মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী 50 জন, এবং ছাত্রীর সংখ্যা, ছাত্রী হচ্ছে 20 জন। তাহলে এই 0 0 কাটা, তাহলে এখানে থাকে 5 আর এখানে 2। তাহলে হর ও লবকে কত দ্বারা ভাগ করলাম আমরা? 10 দ্বারা। তোমরা একটু দেখো, এই 50 আর এখানে হচ্ছে 20, তাহলে এই 0 মানে কি? 10 এখানে, তাহলে আমরা এখানে 10 দ্বারা ভাগ করব লবকে, এখানে হরকেও কত দ্বারা ভাগ করব? 10। তাহলে কত হয়? 5 10 কে 50, 10 দ্বিগুণে 20, তাহলে 5/2 আসছে দেখো তো, 5/2। তো লব ও হরকে 10 দ্বারা ভাগ করে, তাহলে প্রথম সংখ্যাটা কত? 5, দ্বিতীয় হর কত বলতো? 2 2। সুতরাং এই হচ্ছে তোমাদের ছক পূরণ হর ও লব আকারে ছাত্রছাত্রীর সংখ্যার তথ্য সম্পর্কিত। আজকে এই ছক পর্যন্তই তোমাদের শেষ, আমরা আগামীকালকে এর পরবর্তী পৃষ্ঠার সমাধান নিয়ে আসব, এবং সকল বইয়েরই তোমরা সমাধান জয়েস লাইব্রেরিতে পেয়ে যাবে। এর জন্য তোমরা সবসময় জয়েস লাইব্রেরির সাথে থাকবে। ধন্যবাদ।